ওকে, তো আমরা এখন দেখবো রাশেদ ভাইয়ের আপনার পোর্টফোলিওটা দেখি আপনি কি বানাইছেন। ওকে, সো নাইস। নরমাল একটা, ঠিক আছে। আচ্ছা, টি শার্ট ডিজাইন ফাইন। ওকে ওকে ল্যাপটপ স্যার গ্রাফিক্সে কাজ করে ওটা ই করছে। ওকে ওকে ডলার কোড। ওকে ওকে এটা স্যার ক্লোজ সেট থেকে না। ওকে ক্লোসেটের এই যে এই সমস্যাগুলো হয়, এই যে দেখেন। হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে। আমি যেগুলো করছি সেগুলো স্মুথ হচ্ছে, ঠিক আছে। দুই একটা ক্লোসেট থেকে ওখানে ওই যে কারণ ওখানেও কি করে কেউ হয়তো অল্প জানে, এত প্রফেশনাল ফিক্সিংগুলো করতে পারে না। ওইজন্য আমি ওখান থেকে বেশি নেই না, দুই একটা আমার পেজ কভার করার জন্য দুই একটা নিছি আমি, সেটা না নিয়ে নিজের মতো করে একটু এডিট করে করি। হ্যাঁ, সময় ছিল না। আচ্ছা ওকে নাইস নাইস। লেডিস আর স্কার্ট গুলো অ্যাড করতে হতো, মানে এই যে ওকে এইটা এটা না স্যার স্প্লিট যে দেয় স্যার, এটা বাদ দিয়ে দিবেন, এটা রাখি, এটা রাখবেন, এটাও রাখবেন, এটাও রাখেন, এটা রাখেন, এটাও ঠিক আছে, এটাও রাখেন, এটা করে নেবেন, ঠিক করে দিব। ওখানে অন্য অ্যাড করব, এটা এই কালারটা ডিফারেন্ট একটা কালার দেন, সুন্দর একটা ফ্লানেল ফেব্রিক্স লাগান, ফ্লানেল ফেব্রিক্স সুন্দর একটা, বিভিন্ন ব্র্যান্ড দেখেন, অন্য ব্র্যান্ডের সুন্দর একটা ফেব্রিক লাগান, আই ক্যাচিং ফেব্রিক সুন্দর। এটাও ঠিক আছে, এটাতে অন্য একটা প্রিন্ট দেন, যে প্রিন্ট এখানে দিবেন এগুলা অ্যামেচার টাইপের, আপনি গ্রাফিক্সের স্টুডেন্ট, ওই প্রিন্ট চলবে না। তারপর এইটাও ঠিক আছে, এটা বাদ দিয়ে দিয়েন, এগুলা এটাও বাদ দিয়ে দিয়েন, এইটা রাখেন। তারপর এইটার এই যেখানে যেই লাগাইছেন রাশেদ, জি স্যার এটা জি স্যার এটা আমি গ্রাফিক্সে করছি। এই নেকটা আরো পারফেক্ট করেন, এখানে পার্টিকেল ডিসটেন্স কমান, নেকটা আরেকটু চওড়া করে দেন। আর এই যে ফন্ট শর্টটা নিছেন এটা আরেকটু নিচ থেকে নেবেন, উপর থেকে নেওয়াতে দেখতে এরকম পূজা লাগতেছে, এগুলা ওখানে বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, এটা ব্যাকের ভিউ যেভাবে নিছেন ঠিক আছে, ফন্টের ভিউটা ওই যে নেকের ভিউটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে এই যে লাভটা লাগাইছেন, লাভ বাংলা ডিজাইনার বলবে, একটু সুন্দর। এটা সেলফ অন সেলফ প্রিন্ট দিতে পারেন। হ্যাঁ, এখানে সেলফ ব্ল্যাক কালারের হালকা ডিটেইলিং প্রিন্ট দিতে পারেন, দেখবেন লুক চেঞ্জ হয়ে যাবে। কাজ ঠিক আছে, এটা যা যা করছেন এখানে কাটেন সুজ দিতে চাইছেন, নো প্রবলেম, ডিজাইনিং ফাইন, সেলফ অন সেলফ প্রিন্ট। হ্যাঁ এটাও খারাপ না। এটা ড্র কোডটা দেখে মনে একটু বেশি লম্বা লাগছে, একটু শর্ট করে দিয়ে শর্ট করতে হবে। আর এই জায়গাটায় যেভাবে আমি এটা এর তো ওরা আপনি কি করবেন, এই ট্রাউজার রে ট্রাউজার বানাচ্ছেন না? জি স্যার, ট্রাউজারের এখানে কেটে দিবেন, তাইলে শর্টস হয়ে যাবে। কেটে দেব। হ্যাঁ, ওটাই আমি মানে এখানে যে কোডটা নিছি ওই ঝামেলা, এখান থেকে সমান করে কেটে এগুলা বাদ দিয়ে দেবেন, তাহলে শর্টস হয়ে যাবে। শর্ট ট্রাউজার। তারপর হ্যাঁ কই গেছে এটা ঠিক, তাহলে শর্টস হয়ে যায়। কারণ কানেক্ট বা অন্যান্য ওয়েব প্ল্যাটফর্মে ওরা যা করে, ওটা তো নতুন নতুন পোলাপান ধরেন যারা কাজ শিখছে দিতেছে, বা এখনো পর্যন্ত প্রফেশনাল কাজ জানে এরকম লোক কম। ওটা আমি যখন দেখি আমি তো ভালো কাজ করছি। হ্যাঁ আপনি ভালো, এটা আপনার প্যাটার্ন, আপনার প্যাটার্ন দিয়ে এটা আমি ই করছি, যে এটা এই প্যাটার্নের এই নেক খুবই সুন্দর, এটা সুন্দর, কিন্তু এটা দেখতে এই দিক দিয়ে জিনিসটা ঠিক নাই, লুজ ফিটিং হইছে, এটাকে লুজ করে দিতে হবে, এগুলা আরেকটু লুজ করে দিতে হবে, ঠিক আছে। এই এটা মোটামুটি ঠিক আছে, এটা রাখেন। হ্যাঁ, তারপর এটাও রাখেন। এইটার এই স্লিপটা দেখতে একটু ইয়ে লাগতেছে, অট লাগতেছে, অকড লাগতেছে। হ্যাঁ, আর এইখানে যেই স্ট্রাইপগুলো ইউজ করছেন, আরও কিছু ডিফারেন্ট টাইপের, আমি লাস্ট ফ্যাশন গ্রাফিক্সে কিছু কাজ দেখাইছিলাম, ওই ধরনের প্রিন্টই নাই না ইয়ে করতে পারেন, ঠিক আছে। আর এই কালার কম্বিনেশনটা ভালো হয় নাই, খুবই ইয়ে হয়েছে, এটা বাদ দিয়ে দিয়েন, এটাও বাদ দিয়ে দিয়েন, এটাও বাদ দিয়ে দিয়েন। প্রথমে রাখবেন এইটা, ঠিক আছে, দেন আপনি ফার্স্টের দিকে নিয়ে আসবেন এইটা, ঠিক আছে, এইটা ফার্স্টে নিয়ে আসেন, তারপর এগুলা নিয়ে আসেন, তারপর এটা নিয়ে আসেন, তারপর এই প্যান্টটা নিয়ে আসবেন, হ্যাঁ, তারপর এইটা নিয়ে আসেন, তারপর নিচেরটা নিয়ে আসেন, ঠিক আছে। তারপর হলো এটা যা ঠিক করতে কইছে এগুলা ঠিক করেন, এগুলারও ঠিক করেন, আর এখানে যেগুলা বলছে এটা রাখবেন, হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। আর এখানে যেগুলার যে কমেন্ট সেগুলো করে দেন সিঙ্ক্রোনাইজ করে আস্তে আস্তে সাজান। সাজানোর জন্য একটা জিনিস বুঝেন, আচ্ছা, এই যে আপনি যে ব্যাকগ্রাউন্ড নিছেন বা যেই যেই জিনিস নিছেন সুন্দর হয়েছে, তবে আপনি এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ট্রান্সপারেন্ট নেবেন, বুঝছেন, ট্রান্সপারেন্ট নেবেন। তাহলে কি হবে, আপনি এই ইমেজটা আরো বড় করে দেখাইতে পারবেন, বুঝছেন, ইমেজটা আরো বড় করে হাইলাইট করে দেখাইতে পারবেন, এইটা একটু বড় করবেন, এইটাও আরো বড় করবেন, তখন এটা আরো জুম করে দেখাইতে পারবেন, তখন জিনিসগুলো দেখতে আরো ভালো লাগবে। কারণ এখন হয়েছে কি, মাঝখানে ফাঁকা, দুই সাইডে দুইটা ইমেজ, এটাও খারাপ না, দেখতে ভালো, ভালো কভার হয় না, ওইরকম হইলে আরো ভালো। তখন কি হবে, একটা ফ্রন্ট ভিউ দিলেন, একটা ব্যাক ভিউ দিলেন, আর একটা সাইড ভিউ দিলেন, সাইড থেকে যে অ্যাঙ্গেল থেকে দেখতে ভালো লাগে আপনার গার্মেন্টসটা, ওইরকম একটা ভিউ ক্রিয়েট করবেন, ঠিক আছে। ওভারঅল সব কিছু মিলে সুন্দর। সো যেই কাজ আপনি জানেন, যেগুলো আপনি করতে পারেন, মোটামুটি আপনি যারা অন্য কোম্পানিতে চাকরি করে তাদের থেকে ভালো কাজ পারেন। আমি স্যার ওই ফ্যাশন গ্রাফিক্সটা আরো একটু ভালো করতে পারলে আমি এখানে ডিজাইনগুলো আরো ভালোভাবে ই করতে পারতাম, তাহলে আরো আমার জিনিসটা ফুটে উঠতো, ঠিক আছে। তো আপনার পোর্টফোলিও খুবই সুন্দর হইছে, হ্যাঁ, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু আরো যে জিনিসগুলো আছে ওগুলা করে জিনিসটা এখানে এখন আরো বাকি জিনিস অ্যাড করবেন, হ্যাঁ, নতুন আইটেম বানাবেন, নতুন নতুন জিনিস অ্যাড করবেন, হ্যাঁ, বিভিন্ন জিনিস করবেন, দেন জিনিসগুলো আরো ভালোভাবে সুন্দর হবে, ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, আর স্যার এই জন্য আমি তাড়াতাড়ি একটা বানাইছি, আপনারা একটু কমেন্টস করবেন কি আরো মডিফাই করা যায় কিভাবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখন খালি বিভিন্ন জিনিস ওখানে অ্যাড করবেন, নতুন নতুন স্টাইল করে, বিভিন্ন গ্রাফিক্স ট্রাফিক্স করে, বিভিন্ন অ্যাড করে। স্যার ওই যে কিছু স্কার্ট আছে না স্যার, মানে স্প্লিট দিয়ে, যেমন মানে কুচকানো মানে ই করা যায় আর কি, ওইগুলো কিভাবে স্প্লিট দিয়ে মানে ঘোষ গ্যাদার দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ওই যে স্কার্ট প্লিট, হ্যাঁ হ্যাঁ, প্লিট দিয়ে, আচ্ছা, ওইগুলো আমি দেখি দেখাবো না। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে ওই বাকি পে ওখানেও আরো একটু লেডিস ওইগুলো স্কার্ট দিয়ে পেজগুলো ফিল আপ করব। আচ্ছা, কিছু স্কার্ট আপনি কানেক্ট থেকে নিয়ে প্যাটার্নগুলো যখনই থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম থেকে নেবেন, ওইগুলো ওপেন করার পর দেখবেন সুইং এর জয়েন মিলে না, সেই তখন কি করতে হয়, ওই সুইংগুলো সব ডিলিট করে দিয়ে নতুন করে আবার সুইং করবেন, তাহলে ফিক্স হয়ে যাবে, নিজের মতো করে সুইং করে দিবেন। তবে সুইং ডিলিট করার আগে অবশ্যই মনে রাখবেন কোন সুইংটা কোন পার্টের সাথে হচ্ছে, না হলে দেখা যাবে আপনি আবার বুঝবেন না কোন পার্টের সাথে। সমস্যা নেই, একটা 6.2 তে রাখবো আর একটা হচ্ছে 3 তে রেখে দুটো কম্পেয়ার করে কাজ করব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমান ভাই নিশ্চয়ই ক্লাস মজা পায় নাই, তাই আমান ভাই চুপচাপ, ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন।